অনিয়মার অব্যবস্থাপনা গ্রাস করেছে রাজবাড়ির কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে, সঙ্গে যুক্ত আছে অস্বাস্থ্যকর পরিবেশ, আবার দুপুরের পর প্রধান ফটক থাকে তালাবন্দি, এত সবের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সম্প্রতি এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে হাসপাতাল পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য নিজেই তালাবদ্ধ পেলেন প্রতিষ্ঠানটি। এরপরেও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সব অভিযোগ অস্বীকার করেছেন। রাজবাড়ির প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ মিয়ার তথ্যে বিস্তারিত জানাচ্ছেন জেসমিন আলম। দুপুর দুইটার পর এলে পাওয়া যাবে না চিকিৎসক। এর আগে যেসব রোগীরা আসেন তাদেরও সেবা নিতে হয় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে, আবার চিকিৎসা না করেই অনেককে পাঠিয়ে দেওয়া হয় অন্যত্র। রাজবাড়ির কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন চিত্র নিত্যদিনের। এমন চিত্র দেখতে সম্প্রতি এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন রাজবাড়ির দুই আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। এসেই দেখেন হাসপাতালের প্রধান ফটকে ঝুলছে তালা। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারজানা ইসলাম এসে তালা খুলে দেন। পরে জিল্লুল হাকিম বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরাও জানান নানা অভিযোগ। কি অবস্থা, কি দেখছি, পিশাবখানা পায়খানা, গোসলখানা, কোনো কিছুই নাই। মেডিকেল অফিসার থাকে, ওনাদের রুম আছে, ওনারা ওই রুমে থাকে। আমি এখানে নিয়ে আইছি, নিয়ে আসার পরে আবার এখান থেকে রিটার্ন আমাকে রাজবাড়ি ট্রান্সফার করছে। এমন পরিস্থিতির কারণ দর্শিয়ে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা। কোনো সুইপার আয়া কিছুই নাই, আমি নিজ খরচে একজন মানে দুইজন আয়া রেখেছে, ওরাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে। এমন অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংসদ সদস্য। স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের ঘাটতি আছে, কিছু অব্যবস্থাপনা আছে, সেইগুলো সেই কারণে আমরা একটা সারপ্রাইজ দিয়ে দিচ্ছি। ওনারাও কথা দিচ্ছেন যে ভবিষ্যতে এই ধরনের কোনো রকম অব্যবস্থাপনা থাকবে না। 2018 সালে নির্মিত 50 শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যয় হয় 17 কোটি টাকা, যার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। জেসমিন আলম, মোহনা সংবাদ।